এক মৌসুমে হকির ক্লাব কাপ ও লীগ শিরোপা জিতে রেকর্ড গড়লো মেইনার ইয়াংস ক্লাব। প্রিমিয়ার ডিভিশন হকি লীগের শেষ ম্যাচে 3-2 গোলে মোহামেডানকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে মেইনার্স। টেবিলে 39 পয়েন্ট নিয়ে শিরোপা জিততে ড্রয়ের প্রয়োজনে মাঠে নামে মেরিনার। লক্ষ্যটা ছিল শিরোপার দিকেই, প্রতিপক্ষ মোহামেডান। ম্যাচের শুরুতেই লিড নেয় মোহামেডান। আর্জেন্টাইন গঞ্জালো পেইলাতের গোলে এগিয়ে যায় সাদা কালোরা। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনেন মেরিনারের শহানুর রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন সবুজ, উল্টো লিড মেরিনারের। তৃতীয় কোয়ার্টারে হয়নি কোনো গোল। চতুর্থ কোয়ার্টারে ভারতীয় প্রদীপ মোরের গোলে মেরিনার্স স্কোর লাইন 3-1। 56 মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানের সারোয়ার গোল করলে ব্যবধান কিছুটা কমে, তবে রেফারির শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল না হয় দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে মাঠ ছাড়ে মেরিনার। 5 বছর পর আবার লিগের শিরোপা পুনরুদ্ধার করল মেরিনার। সাম্প্রতিক সময়ে এক মৌসুমে ক্লাব কাপ ও লিগ জয়ের কৃতিত্ব নেই অন্য কোনো ক্লাবের। আমাদের টিম কিন্তু আবাহনী মোহামেডানের মতো সুপারস্টার প্লেয়ার নেই, কিন্তু আমাদের কম্বিনেশনটা এত ভালো, আমরা একদম সিনিয়র জুনিয়রদের ভিতরে এত মিল, ইনশাআল্লাহ সেই জন্য আমরা এই রেকর্ডটা করতে পেরেছি। এটা কিন্তু একটা রেকর্ড যে ক্লাব কাপও নিয়েছি, লিগও নিলাম। লিগের বর্তমানে আল্লাহর রহমতে হাই স্কোর আমি 33টা গোল করছি, আর শিরোপা জেতার আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আল্লাহর রহমতে ভালো খেলছে, আমার টিম ভালো খেলছে, সাপোর্ট পাইছি, দেন আমরা শিরোপা নিশান নিতে পারছি নিজের ঘরে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।